আমি আপনাদের বলছি নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, আন্দোলন করার দায়িত্ব আমার, সংগঠিত করা মানুষকে আপনাদের দায়িত্ব, বাকি আপনাদের টাকা, আপনাদের ফিরে পাওয়া খালি সময়ের অপেক্ষা। আপনারা ঐক্যবদ্ধ থাকুন আর নিজের অধিকারের স্বার্থে ভোট দিন, কেউ আটকাতে পারবে না। আমি জোর গলায় বলে দিয়ে যাচ্ছি, মানুষ যেটা চাইবে সেটাই হবে। আরে মানুষ ভোট দিয়েছে বলে প্রধানমন্ত্রী হয়েছে না, যদি ভোট না দিতেন কি হতো, প্রধানমন্ত্রী হতো? আপনারা সমর্থন করেছেন বলে আজকে কেউ মুখ্যমন্ত্রী, কেউ বিধায়ক, কেউ প্রধানমন্ত্রী, কেউ সাংসদ। আমরা যারা এখানে বসে আছি, মানুষ ভোট দিয়েছে বলে আমাদের ক্ষমতা, আমরা বিধানসভায় যেতে পেরেছি বা সাংসদে যেতে পেরেছি। আমাদের নিজেদের কি আছে? যদি কেউ ভাবে আমার ঔদ্ধত্য, আমার অহংকার, আমার দম্ভ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে গেছো বলে হাতির পাঁচ পা দেখেছো না? আকাশ আর পা দুটোই মাথায়, দুটোই মাথা আর পা দুটোই আকাশে। মানুষের পাঁচ সেকেন্ড সময় লাগবে টেনে হিঁচড়ে মাটিতে নামাতে, এটাই গণতন্ত্রের রীতি। আমি সেই কারণে আপনাদের বলবো যে মাথা নত করে নয়, মাথা উঁচু করে লড়াই আগামী দিন, যাতে আমরা যোগ্য প্রতিনিধিকে জিতিয়ে বিজেপির মতো হেরে গিয়ে মানুষকে শাস্তি নয়, জিতে গিয়ে মানুষকে স্বস্তি দিতে পারি। এবং সেই কর্মসূচির নামই হচ্ছে তৃণমূলে নবজোয়ার। এই তৃণমূলে নবজোয়ার যখন এসছে, আমি আপনাকে বলছি পঞ্চায়েতে আপনি ভোট দিন, প্রত্যেক তিন মাস অন্তর অন্তর পর্যালোচনা আমি করব। যদি কোনো পঞ্চায়েত প্রধান ভাবে আমি জিতে গিয়ে পাঁচ বছরের লাইসেন্স পেয়ে গেছি, তিন মাস অন্তর অন্তর তার পারফরমেন্সের পর্যালোচনা আমি নিজে করব। তিন মাস যদি মানুষকে সঠিকভাবে পরিষেবা দেয়, তারপর আপনার সময়সীমা বাড়বে, নইলে আপনাকে দল থেকে বহিষ্কার করতে আমি এতটুকু একবারের জন্য ভাবব না। আপনি দেখেছেন গত ছ মাসে আমি পাঁচটা পঞ্চায়েত প্রধানকে ফোন করে নিজে নির্দেশ দিয়ে পদত্যাগ করিয়েছি। করিয়েছি কি করাইনি? করিয়েছি কি করাইনি? যা বলি তা করি। আমি আমার মায়েদের বলে গেলাম, ভাইয়েদের বলে গেলাম, লড়াই জোরদার করো, আমি দু মাস অন্তর অন্তর পূর্ব বর্ধমানে আসবো, আমি কথা দিয়ে যাচ্ছি। আজকে ঢুকলাম, যখন যেখানে বলবে, যখন যেখানে যেতে বলবে যাব, কাঁধে কাঁধ মিলিয়ে জোরদার লড়াই করার জন্য সকলে প্রস্তুত হও। এদের বিরুদ্ধে লড়াই দরকার হলে আগামী দিন দিল্লির বুকে সংগঠিত করে 100 দিনের আবাসের টাকা আমরা আদায় করে আনবো। এই দায় দায়িত্ব আমাদের। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খালি একবার বলুন, নিজেদের অধিকারের স্বার্থে লড়বেন তো? পূর্ব বর্ধমানের সম্মানের স্বার্থে লড়বেন তো? মানুষের অধিকারের স্বার্থে লড়বেন? বাংলার সম্মানের স্বার্থে লড়বেন? নিজের প্রাপ্য দিল্লির বুক থেকে ছিনিয়ে আনার স্বার্থে লড়বেন? পঞ্চায়েতে মানুষের পঞ্চায়েত করবেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন তো? আমি কথা দিচ্ছি, সব দায় দায়িত্ব আমার, আপনারা খালি মানুষকে সংগঠিত করুন, বাকি আমি বুঝে নেব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।